सुब्हानल्लाह वलहम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वलहम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আমার নহরের ফুতুল জগত করলেন ও জালা নবী আমার নহরের ফুতুল জগত করলেন আরো যশোরেন করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও জিকির করে না, কই যাইতাম? এই সমস্ত অপরাধী জাহেল জালেমদের জন্য আল্লাহ খাবার রেখেছে কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে তিনাতুল খাবার। নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো নবী, তিনাতুল খাবারটা কি গো? জানতে বড় মনে চায়। এবার আমার নবী জানিয়ে দিয়েছেন, বন্ধু, এই তিনাতুল খাবালটা আর একটা জাহান্নামের নিংড়ানো পুঁজ। আপনারা তো ওয়াজি বুঝেন না, গ্রামের নাম কি না? রামনগর। রামনগর, রামনগরের এই মাটিতে যদি একটা ফোঁটা পড়ে, কি পড়ে? একটা ফোঁটা পড়ে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আর কোনোদিন কোনো বৃক্ষ জন্ম হবে না। আপনি আমি বাঁচতে পারবেন? আমাদের পৃথিবীতে 18,000 মাখলুকাতের বাঁচার কোনো সুযোগ? এক এক করে জাহান্নামকে 3,000 বছর উত্তপ্ত করে আল্লাহ রেখে দিয়েছেন। প্রথম জন 1,000 বছর আগুনকে তাপ দিয়েছে, আগুনের রং হয়েছে কালো। আল্লাহ কয় না, এটাই হবে না। আরো 1,000 বছর আগুনের রং হয়েছে সাদা। আরো 1,000 বছর তাপ দিয়েছেন, আগুনের রং হয়েছে কালো। বর্তমানে জাহান্নামের আগুনটাকে 3,000 বছর উত্তপ্ত করে কালো করে আপনার আমার জন্য বরাদ্দ করে রাখা আছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। মরার কোনোভাবেই সুযোগ, বাঁচার, পালাইবার কি করবেন তখন? একটা মাত্র রাস্তা এখনো খোলা আছে। আজকের আগে থেকে, এই মাহফিলে বসার আগ মুহূর্ত থেকে যত পাপ করেছেন, যার যার মাথায় এটা আছে, এই পাপগুলোর কথা মনে করে সারা জীবন লজ্জিত হবেন। নিজেকে নিজে লজ্জিত মনে করবেন। যখন মনে হবে নবীর সামনে কেমনে দাঁড়াবো, যদি মনে করতে পারেন যে আয় হায় রে পোড়াবো, কিভাবে দেখাবো, তখনই মনে করবেন আপনি মুমিন হয়ে গেছেন। যদি এই চিন্তা কারো মনের মধ্যে, যে অনুভূতি কারো মনের মধ্যে আসে, তাহলে আপনি মনে করবেন আপনি কি হয়ে গেছেন। আজকের পর থেকে নতুন পথে হাঁটতে হবে। যদি হাঁটতে পারেন তাহলেই জীবনে সফলতা সম্ভব। রাজি আছেন? কথা বলেন। সেই সফলতা অর্জন করতে হলে প্রিয় নবীর প্রয়োজন। আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরা ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে মানব জাতির নিকট পাঠিয়েছে সুসংবাদদাতা, বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভয় প্রদর্শক হিসেবে। আমরা যে শুধু আমা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন পেয়েছি, না না, রহমাতাল লিল আলামিন নবী তার জন্য যারা নবীর দেখানো পথকে এ টু জেড কমপ্লিট করে আঁকড়ে ধরে নিজের বাস্তব জীবনে বাস্তবায়ন করতে পেরেছে, তাদের জন্য হলো কি রহমত। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে। নবী আমাদেরকে কত ভালোবাসছে। পৃথিবীতে আসতে দেরি, এই পৃথিবীতে এই যে আজকে ঈদে মিলাদুন নবী, কি কথা বলেন, পবিত্র ঈদ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে নবম বার্ষিক আজিমুস শামসুন্নি মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে, ঠিক কিনা বলেন। आरो जोड़े नबी के पे हमरा खुशी ना बेजा नबी के पे हमरा खुशी किंतु नबीर कर्म के हमरा आपन करे निते एई जगहते हमरा खुशी ना कथा बोलेन ना केनो नबी के पे हमरा सबाई खुशी किंतु नबीर वास्तव जीवनेर कर्मगुलो आमादेर वास्तव जीवने वास्तवायन करार क्षेत्रे हमरा खुशी जेहेतु हमरा खुशी ना हमरा सुन्नियो ना আমরা কোন দেশে আছি কোন হালে আছি আমরা নিজেরাও জানি কথা কয় না কেন আরো জোরে আরে ভাই নবী তো রহমত যারা নবীর নবীকে পেয়ে খুশি হয়েছে নবীর বাস্তব জীবনকে নিজের মধ্যে আপন করে ধরতে পারছে ঠিক কিনা বলেন বন্ধুরে আমার রিসালাত এমন একটা বড় নিয়ামত এমন এক মধু যেই মধু একবার যদি কেউ পান করতে পারে জীবন মরণ অনন্তকালে আর স্বাদ তার অন্তর থেকে যাবে না বন্ধুরে আমার আপনারা কে কিভাবে নেবেন ভাষাটা আমি জানি না এই সারহুল এমন একজন নবী ছিল বন্ধু যিনি কাদামাটি দিয়া পাখি বানাইয়া যদি বলতো উঠতে থাকো উঠতে উঠতে পারতো সুবহানাল্লাহ कुष्ठ रोगी के जो एमनी मेसेज कर दी तो कुष्ठ रोग भलो हो जात डेड बॉडी पड़े আছে সারহুল্লাহ সঙ্গী নিয়ে হাঁটতেছে হাতের আশা দিয়ে টাচ করতে দেরি তিনটা জিন্দা হতে দেরি হয় না বেশ জবাই করে খেয়েছে খাওয়ার পরে সঙ্গীদেরকে বলেছে হাড় চামড়াগুলো কোনো দিকে ফালাইও না একটা জায়গায় সবগুলো পাই টু পাই করে জমাট করে রাখবা গোশত খাওয়া শেষ চামড়ার হাড়গুলো পড়ে আছে এই চামড়ার হাড়গুলো পড়ে আছে এই সারহুল্লাহ যায় চামড়া হাড়ের মধ্যে টাচ করতে দেরি রে মেষ আবার পরিপূর্ণ হয়ে পালে যাইতে দেরি করে না আর জোরে বলেন সুবহানাল্লাহ সারহুল্লাহ নবী হিসাবে ওনাকে ট্রাই করার জন্য ওনার কওমের লোকেরা বলল স্বর্গীয় খাবার চাই স্বর্গীয় খাবার চাইতে দেরি বন্ধু স্বর্গীয় খাবার আসতে দেরি হলো না এটার মধ্যে গোশত ছিল রুটি ছিল বোনা মাছ ছিল খুরমা ছিল জলপাই ছিল ওনার কারা ওনার মজে যাও এগুলো ছিল বন্ধু অসুস্থ এবং মাজুর গরিব লোকের জন্য বড় লোকেরা তৎকালীন সময়ে পাওয়ারফুল লোকেরা ওই যে আমি একটু আগে বলছি দা রিচ আর নট অলওয়েজ হ্যাপি ধনীরা সব সময় সুখী না কারণ সব জায়গায় জোর খাটায় কখনো পিস্তল কখনো লাঠি কখনো দল কখনো কৌশল কথা কয় না ঠিক না বেঠি আবার সব বড় লোক না ঠিক নেই সব বড় লোক যদি অমানুষ হইতো এই পৃথিবীর একটা গরিব লোকও পৃথিবীর বুকে বাঁচত না এমন কিছু ধনীও আছে তার আঙ্গিনার প্রত্যেকটা গরিব মানুষকে মুরগি যেমনি করে তার পাখার নিচে বাচ্চাগুলোকে আবৃত করে রাখে এমন কিছু ধনী লোক আমি দেখেছি সে তার পাড়ার মহল্লার গরিব লোকগুলোকে এমনি ধরে রাখছে ঠিক না বেঠি বন্ধুরে আমার একটু মন দিয়ে শুনবেন ৪০০ লোক জোর করে ঈসা নবীর স্বর্গীয় খাবার থেকে খাঁচার খাবার খেয়ে ফেললো কত ঈসা নবী এমন কষ্ট পেয়েছে আল্লাহ পাঠানোর সময় বলেছে গরিবরা খাবে ও ল্যাংরা যারা মাজুর যারা তারা নেবে বন্ধু অসুস্থরা খাবে ধনীরা কেউ স্বয়ং সম্পন্ন যারা তারা খাইতে পারবে না ৪০০ লোক খাইলো সঙ্গে সঙ্গে ৪০০ লোক শুয়োর হয়ে গেল ৩ দিন তারা শুয়োর অবস্থায় জীবন যাপন করে তৃতীয় দিনে একসাথে ৪০০ লোক শুয়োর অবস্থায় মারা গেল জোরে জোরে নাউজুবিল্লাহ সারহুল্লাহর পাওয়ার আসেনি কথা কয় না আসেনি ঈসা নবীর পাওয়ার আছে বন্ধু আমি কি বুঝাইতে চাই একটু শুনবেন মনটা দিয়ে রে এত পাওয়ার যার না আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে দেই ১,২৪,০০০ নবী রাসূল ২,২৪,০০০ মতান্তরে ৩,২৪,০০০ নবী রাসূল এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৮ জনকে স্বর্গীয় উপাধি দিয়েছে কয়জন একজন হলো আদাব সফিউল্লাহ, আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, আরেকজন হলো বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলো ইসলাম ইসমাঈল জবিউল্লাহ, আরেকজন হলো মূসা কালিমুল্লাহ, আরেকজন হলো ঈসা রুহুল্লাহ, আরেকজন হলো আপনার আমার প্রাণের নবী হাবিবুল্লাহ। আমি কি বুঝাইতে চাই একটু মনটা দিয়ে শুনবেন আপনারা। ঈসা নবী স্বর্গীয় উপাধি পেয়েছে, তার এত ক্ষমতা এত পাওয়ার ছিল রে। এই ঈসা নবী আমার নবীর মিলাদ নিয়ে ওয়াজ করেছে তার কওমের কাছে। জোরে সুবহানাল্লাহ। খুশি হইতে পারেন নাই তো? পারছে। সুবহানাল্লাহ তো ফাড়াইয়া লাউনের কথা। আরে ভাই আপনারা তো কিছুই জানেন না দেখি। আওয়াজ দুরূদ জিকির আযান এর আওয়াজ যত বেশি হবে শয়তান তত বেশি দূরে যাবে, কারণ শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। শয়তান কি? Satan is the eternal enemy of the believers. শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। তবে প্রকৃত মুমিন যারা তাদের জন্য এক্সট্রা নিয়ামত আছে। আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলেছেন Satan deception is very weak. প্রকৃত মুমিনের জন্য শয়তানের ধোকা কিচ্ছু না। শয়তান যতই ধোকা দোক মুমিনকে জালে আটকাইতে পারে না। যেমন আজকে গ্রামে অনেক মানুষ ঘরে বাড়িতে টিভি ফেসবুক নিয়ে পড়ে আছে, কিন্তু অসংখ্য যুবক এখানে আছে, তারা শয়তানের জালকে ওভারটেক করে জান্নাতের বাগানে কদম দিয়েছে। এটার জন্য শয়তানের মনে কিন্তু অনেক দুঃখ। কারণ শয়তান কিন্তু চোর গুন্ডা বদমাশ ইতর ছোট লোক বেয়াদব এগুলোর কাছে একবারও যায় না। কয়েকদিন সব দিনে বায়াত করে ছেড়ে দিছি, কারণ এটি কন্টিনিউ অসভ্য কাজ করবে, সভ্যতার দিকে তারা থাকবে। শয়তানের কাজ হলো সভ্য মানুষগুলো নিয়ে কয় এরা ভালো হইলে তোর আমার সমস্যা, আমার পুরস্কার থেকে আমি বঞ্চিত হব। জানেন না শয়তানের যে লিডার আজাজিল, এটা একবারে কত ইবাদত করছে, করতে 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 একবারে আল্লাহর আরশের পাশে জায়গা পাইছে। আল্লাহ তারে মুআল্লিমুল মালাইকা কইছে। সুবহানাল্লাহ কল। আরে সুবহানাল্লাহ বলে কইব। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আরো জোরে। এটা তো বেয়াদব। আল্লাহ কইছে মানুষ বানাইবো, হ্যাঁ টেনশনে মাথা নষ্ট হয়ে গেছে। আদমরে সেজদা দিতে কইছে, কয় পারতাম না, এটা আমি এটা মাটির আমি আগুনের, কত পার্থক্য দিব না। আল্লাহ কয় যা লাআনাতুল্লাহি আলা ইবলিস। শেষ। আর আমরা ইমানদার যারা তাদেরকে বলছে সাবধান, তোমার প্রকাশ্য শত্রু। ঠিক না বে? ঠিক। এজন্য জোরে কইবেন সুবহানাল্লাহ। এই মিয়া ইহুদি খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট। ওটার মধ্যে ওরা বয়ান দিয়েছে হি দ্যাট লাভ ইট নট নো উইথ নট গড ফর গড হিজ লাভ। যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না, ফর গড হিজ লাভ। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের এই সেন্টেন্স, তাদের এই ভাষা পছন্দ হয় নাই। আল্লাহ বলছে নো, সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হলে লাভ হবে কি? আল্লাহ উইল লাভ ইউ। আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে কি কান্ত এন্ড ফরগিভ ইওর সিনস, আল্লাহ জীবনের গুনাহগুলি ক্ষমা করে দিবে। আরে ভাই এই আয়াত সুন্নি জামাতের একবারে মূর্খরাও মুখস্থ করে ফেলছে, কারণ এটা নবীর প্রেমের রিসালাতের আয়াত। জোরে জোরে সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ঠিক না বে? ঠিক। মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। He who obeys the still obeys Allah. যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। যেটা বলেন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে। এই এই চশমাওয়ালা ভাই আপনি কথা বলেন কেন? আপনার পাশের লোকগুলোর তো ডিস্টার্ব হচ্ছে, আপনি কথা বলেন কেন? আমি বলছি ভালো না লাগলে গো টু ইওর সিট। I say out of sight. আমার পাঁচজন থাকলে যথেষ্ট, কারণ যেখানে প্রেম নাই সেখানে 1 কোটি মানুষ হইলেও লাভ নাই। কথা বলে না কেন? প্রেম থাকলে আগুন হয়ে যায় ফুলবাগান। আজবি হো জো ইব্রাহিম কা ইমাম পয়দা, আগ কর সিখতি হায় আন্দাজে গুলিস্তা পয়দা। আরে কয় না ইব্রাহিম আলাইহিস সালাম আগুনও গেছে, যাইয়া কি দেখছে? প্রেম থাকলে আগুন ফুল বাগানে রূপান্তরিত হয়, আর ভালোবাসা না থাকলে ফুল বাগানে আগুন ধরে যায়, ঠিক না ঠিক? আরে জোরে, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে, তারা এগুলো বুঝবে। এই মনে রাখবেন, আমলহীন গান যেন বৃষ্টি শূন্য মেঘমালা, কৃপণ ধনী মানুষ যেন ফল ছাড়া গাছ, লজ্জাহীন নারী যেন লবণ শূন্য খাবার, তওবাহীন যৌবন যেন চাঁদ শূন্য ঘর, অত্যাচারী বাদশা যেন রক্ষক শূন্য মেষপালক। ব্যাখ্যা করতে পারবো না, এগুলো গানি মানুষ যারা শুধু ইউনিভার্সিটিতে পড়লেই, কলেজে পড়লেই, মাদ্রাসাতে পড়লেই শুধু এগুলো বোঝা যাবে না। এগুলো বুঝতে হলে আপনার বিবেক লাগবে, গান লাগবে, ঠিক না ঠিক? আর এই ওয়াজে তো বসে ওরা যারা প্রকৃত গানি মানুষ, ওরা, কারণ এই জায়গাটা হচ্ছে নিয়ে যাওয়ার জায়গা, ইচ্ছে মতো কুরআনুর জায়গা, ঠিক না ঠিক? বক্তা ওয়াজ করবে ১.৫ ঘন্টা, শ্রোতাদের ভালোবাসার চাদরে বাঁধতে ফেলে ওয়াজ হবে ৩ ঘন্টা। আপনার যদি চাদরে না থাকে আপনি মোড়াবেন কিভাবে? কথা বলেন, কথা ঠিক না ঠিক? আপনাদেরকে একটা কষ্ট করতে হবে, তো একটু সামনের দিকে আসতে হবে। ওই যে দেখেন, একটু সামনের দিকে আসেন। আমি আমার লেখা একটা গজল গাই, তার আমি আবার ওয়াজে যাব। আমি আমার লেখা গজল গাইবো, সরে সরে আপনারা আমার সামনের দিকে আসবেন। আসেন চাচা, সামনের দিকে চলে আসেন, আসেন। এই যে ভাই, তোমরা আসো না, এদিকে আসো, এদিকে আসো, সবাই সবাই। আরে জুতার জায়গায় জুতা থাক না, জুতা কে নিব? আরে বাবারে, ওয়াজ শুনতে আইছে, জুতার দিকে নজর। কি রে ভাই, হ্যাঁ হ্যাঁ, এই যে যে যে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ভাইদের উপর আল্লাহ রহমত করছে। সবাই সামনের দিকে আসেন না, সবাই সামনের দিকে এসে চেপে চেপে বসেন। ভাই আসো না, সামনের দিকে আসো, সামনের দিকে আসো না, সবাই সবাই সামনের দিকে আসেন। এই তো, আরে এখনকার ফলাফল কত দুষ্ট তোমরা। আমি যখন তোমাদের মতো ছিলাম, আমি যখন তাদের মতো ছিলাম, জুমার দিনে সবার আগে পাঞ্জাবি পরে রেডি হুজুরের সামনে বসবো। আর আমাদের এই সময় আইসা না এত মাহফিল হয়, ঘন ঘন মানুষ মাইন্ড চেঞ্জ হয়েছে, মানুষের মানসিক পরিবর্তন হয়েছে। আগে তো ৪-৫ গ্রামে মিলে একটা মাহফিল হইতো, হইছে না? ওই দাদাদের আমলে হয় নাই। আমাদের, আমার যে প্রথম সময়ের কথা আমি বলছি, আমাদের পুরো গ্রাম মৌজা জুড়ে একটা মাহফিল হতো আমাদের কেন্দ্রীয় মসজিদ মাঠে। আমি সবার আগে বিকেলে যাই হাজির থাকতাম। আর তোমাদের অন্তর কত শক্ত হয়ে গেছে, তোমরা তোমরা মাহফিলে আসো না। না কে আমি জানি কিভাবে, না আমার পরিচয় আমি দিব কেন, আমারটা আরেকজন দিবে, ঠিক কিনা বলেন? এই নিজে ঢোল কি নিজে বাজায় নাকি? আমাদের বুরসুন থানায় সবাই মারহাবা বলি, মারহাবা বাক্স বলি ইউনিয়ন, মারহাবা আমার ঘর নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের নিজের মানুষ পাইয়া খুশি হন নাই? আমার কিন্তু কুমিল্লাতে প্রোগ্রাম হয় না, এই প্রোগ্রামে আমার কেমনে দাওয়াতে আমি লইছি, আমার এই ভাই সাক্ষী। আমি বলছি না ভাই আমি প্রোগ্রাম করব না, আমার প্রোগ্রাম হলো সবগুলো। আপনারা আবার কিছু মনে করেন না, আপনারা আর আমি এর মধ্যে কোনো ডিসটেন্স নাই, এক জায়গার মানুষ, এক ঘরের মানুষ। আমি আসলে যেমন তেমন জায়গায়, যেই কোনো জায়গায় প্রোগ্রামে যাই না। আমি আবার যেই কোনো বক্তার সাথেও প্রোগ্রাম করি না। আমি আগে দেখি ওই বক্তার কোয়ালিটি কি আছে, তার আলোচনার ধারাবাহিকতা কেমন আছে, মানুষ কি তাকে সভ্য হিসাবে চিনে না অসভ্য হিসাবে চিনে। অসভ্য লোকের সাথে যদি আপনি আমাকে ইনভাইট করতে চান, 1 বস্তা টাকা দিলেও আমি আসবো না। কারণ কি জানেন, সূরা আল ইমরানে আল্লাহ একবার স্পষ্ট করে দিয়েছেন, তুমি যেমন ঠিক তেমন মানুষের সাথে তুমি সম্পর্ক করো। কথা বুঝেন নাই? আমার মনের মানুষ হইলে না আমারে বুঝতো, তা আমার মনের মানুষ না হইলে তো আমাকে বুঝবে না। তো ওই জায়গাতে যাওয়ার চাইতে, মুরব্বীরা একটা কথা বলছে না, বেয়াদবের চাইতে গড় হাজির ভালো, ঠিক না বেঠিক? আরো জোরে। যাই হোক, আমি আমার আলোচনা যাই। সে আলোচনাটা হলো কি, যেটা ঈসা নবীকে দিয়ে আমি শুরু করছি, ঠিক না? এই যে ঈদ মিলাদুন নবী যে আপনারা করতেছেন, আপনারা কতটা, মানে কি বলবো আপনাদেরকে, এটা বলার কোনো আমার ভাষা নাই। সম্মানিত উপস্থিতি, তো ঈসা রুহুল্লাহ এত দাম, এত পাওয়ার, ওনার এত মর্যাদা থাকার পরেও তিনি ঈদ মিলাদুন নবী করেছেন। সুবহানাল্লাহ, আর জোরে। আমাদের ঈদে মিলাদুন নবী একরকম, আর ঈসা রুহুল্লাহটা হলো অন্যরকম। ঈদে মিলাদুন নবী করেছেন ঈসা রুহুল্লাহ কিভাবে? আল্লাহর নবী ঈসা তিনি ধুলনায় কথা বলেছেন, বাবা ছাড়া পৃথিবীতে এসেছেন, মাকে নিয়ে সেই যুগের মানুষগুলো বিভিন্ন বিরূপ মন্তব্য করতেছিল। ছোট্ট ঈসা ধুলনায় ডাক দিয়ে বলল, সাবধান সাবধান, মুখে লাগাম দিয়ে কথা বলো। আমি ছোট্ট বলে আমি ছোট্ট নই, আমি হলাম তোমাদের নবী ঈসা রুহুল্লাহ। বন্ধুরে আমার, সেই ঈসা রুহুল্লাহ ঈদ মিলাদুন নবী, আমার নবীর আগমন নিয়ে ওয়াজ করেছে। কি ধরনের ওয়াজ! উনি ওনার কওমের কাছে এলান করে দিয়েছেন, রে আমার কওমের লোকেরা, আমার চলে যাওয়া তোমাদের জন্য মঙ্গল, আমার চলে যাওয়া তোমাদের জন্য নিয়ামত, আমার পৃথিবী থেকে প্রস্থান করা তোমাদের জন্য বরকতময়। কি গো নবী, আপনি চলে যাওয়াটা কিভাবে বরকতময়? কারণ আমি যাওয়ার পরে এমন একজন নবী পৃথিবীর বুকে কদম দিবে রে, ওই নবীর পায়ের জোতার পিতা খোলার যোগ্যতা আমি ঈসার না। সেই নবীটা হলো কি? আমার নবী। বুকে হাত দিয়ে বলেন, এটা কার নবী? বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলতে হবে। বন্ধুরে আবার, আমার নবী ঈসা রুহুল্লাহ তার কওমের কাছে আমার নবী সম্পর্কে বন্ধু মিলাদুন নবীর বয়ান করলো, আগমনের শুভ আগমনের বয়ান করলো। এই যে ঈসা নবী স্বর্গীয় খাবার আনলো, এই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে আজ পর্যন্ত ইহুদি নাসারারা সেটাকে কেন্দ্র করে ঈদ করতেছে, তারা আনন্দিত হচ্ছে। সুবহানাল্লাহ। তারা কথা বলে না কেন? ঈদ করতেছেন, আনন্দিত হচ্ছেন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজাম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ। আল্লাহ বলেছেন নূরাম মুবিন, আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। ওগো আল্লাহ, সেই আলো পেয়ে আমরা কি করব? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো জোরে জোরে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বলেছেন কি করতে? নবী যে এসেছেন, নবীকে পেয়ে আমরা যেন আনন্দিত হই। ওগো আল্লাহ, আনন্দ সব করলে লাভ হবে কি? আল্লাহ বলেছেন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এই আনন্দ উৎসব করা এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। আজকে আপনারা টাকা খরচ করেছেন ঈদে মিলাদুন নবীতে, যে মাত্র একটি দেরহাম খরচ করবে, কয় দেরহাম? কথা বলে না, কথা বলে না, কয় দেরহাম? একটি দেরহাম মাত্র খরচ করবে রে। আবু বকর কথা দিয়েছে রে নবীর পাগলেরা, নবীর ভালোবাসার দাবিদার উম্মতেরা, তোমরা কোনো টেনশন করো না, তোমরা কোনো চিন্তা করো না, নবীর মোহাব্বত করে নবীর মিলাদে মাত্র একটি দেরহাম খরচ করেছো। এই খরচ নবীর মোহাব্বতকে কেন্দ্র করে করার কারণে জান্নাতে আমি আবু বকরের সাথে তোমরা থাকতে পারবা। বন্ধুরে আমার, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের অন্যতম সদস্য, ঠিক কিনা বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা ঈদে মিলাদুন নবীকে সম্মান করে নবীর মিলাদে খরচ করবে, নবীর মিলাদকে মর্যাদা দেবে, তাদের মৃত্যু হবে বন্ধু ইমানের সাথে, আর বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়াতে তো সাক্ষী টাক্ষীর উপরে নির্ভর করে বিচার হয়। কিয়ামতের দিন কি হইব জানেন? আল্লাহ বলে দিয়েছেন ওয়াইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। হা হা, অটো সব দেখতে পাবো আমরা, কে কি করছি আর কি করিনি, ঠিক না বলেন? কবরটা যখন ওপেন হয়ে যাবে, সেই চিন্তাটা একটু করেন। বন্ধুরে আমার, বলতে চেয়েছিলাম